আলাইকুম আহমদুল্লাহ আল্লাহর প্রেরিত শেষ নবী এবং মানব জাতির মুকুটমণি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি ও অবমাননা নতুন কিছু নয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যে ধরনের অবমাননা করা হচ্ছে তা যেন এক নতুন সংস্কৃতিতে রূপ নিয়েছে এই অবমাননার অংশ হিসেবে সম্প্রতি শার্লি হ্যাবদো রম ম্যাগাজিনে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কটুক্তি ব্যঙ্গকাটন চিত্র প্রকাশ করেন অতপর তিউনেশিয়ার মধ্যমপন্থী ইসলামী দল হিজব আল নাহদা দেশটির প্রথম নির্বাচনের জয়ের জয়ের আনন্দে যখন ভাসে ঠিক তখন প্যারিসে প্রকাশিত সাপ্তাহিক শার্লি হ্যাবদো রম্ব ম্যাগাজিন দ্বিতীয়বারের মতো মুসলিমদের অপমান ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের একটি ব্যঙ্গ কার্টুন চিত্র প্রকাশ করে কার্টুন চিত্রে ক্যাপশন দেয়া হয় একশো দুর্লা মারা হবে যদি হাসতে হাসতে না মারো এ বিষয়ে শাল্লি হাব্দুর বিরুদ্ধে সাল্লাহ প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রো তবে এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসার পরামর্শ দেন এরদোয়ান সেই সঙ্গে মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এর মধ্যে বুধবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের আপত্তিকর কার্টুন প্রকাশ করে ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদো ম্যাগাজিন প্রচ্ছদে এরদোয়ানের অশ্লীল কার্টুন ছাপানো হয়েছে তুরস্ক বলেছে এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ সরানোর ঘৃণ্য প্রচেষ্টা মামলা করেন ম্যাগাজিন কর্তৃপক্ষ এবং কার্টুন স্টের বিরুদ্ধে তবে এর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন শার্লি অ্যাবদোর ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে ডাউন করতে সক্ষম হয় বাংলাদেশি হ্যাকার মঙ্গলবার সাতাশ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে কয়েক হাজার সাইবার বিশেষজ্ঞ শার্লি অ্যাবদোর বি ওয়েবসাইটে হামলা শুরু করে এক ঘটনায় বেশি সময় চেষ্টার পর রাত এগারোটার দিকে তাদের ওয়েবসাইট ডাউন হয়ে যায়